আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটিতে আমরা দুইটি পার্টে কথা বলবো। প্রথম পার্টে আমরা বিজনেস কোচিং করব এবং সেকেন্ড পার্টে আমরা কিছু ছোটোখাটো ব্যবসা যেভাবে আমরা করে দেখাই সেটা করব। তো প্রথম পার্ট বিজনেস কোচিংয়ের মধ্যে আজকে যে টপিকসটা আমরা ক্রিয়েট করেছি বা যেই টপিক নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ক্রিয়েটিং ইওর মার্কেটিং প্ল্যান। আপনি যদি আমাদের মতো দেখানো পদ্ধতিতে ছোটোখাটো ব্যবসা শুরু করেন, যেটা প্যাকেজিং আইটেমস নিয়ে আমরা করে থাকি, যেমন চিপসের ছোটো ছোটো প্যাকেট নিয়ে, চানাচুরের প্যাকেট নিয়ে যদি আপনি ব্যবসা শুরু করেছেন, সেটা করার পরে আপনি সেই ব্যবসাটি নিজের বাড়ি থেকে কীভাবে একটা ইউনিকর্ন কোম্পানিতে তৈরি করবেন বা রূপান্তরিত করবেন, কীভাবে সেই প্ল্যানটি লিখবেন, কীভাবে প্ল্যানে চলবেন, কীভাবে কোনো সমস্যা আসলে সেগুলো সমাধান করবেন এবং কী কী সমস্যা আসতে পারে, কত টাকা লাগতে পারে, কীভাবে মার্কেটিং রিসার্চ করতে হয়, মার্কেটটা রিসার্চ করতে হয়, সেসব টপিক নিয়ে আজকে কথা বলবো। তো মনে করেন আপনি একটা ছোট প্যাকেট নিয়ে ব্যবসা শুরু করছেন এবং দেখলেন যে আপনার ব্যবসাটা খুবই ভালো চলছে। তো এখন আপনার অবশ্যই মাথায় আসবে যে সেই ব্যবসাটাকে আমি কীভাবে বড় করব এবং একটা দোকানে যাব, একটা দোকান দিব। তো আমাদের বাংলাদেশে 99% মানুষের মাথায় এটাই থাকে যে ব্যবসা মানে মার্কেটিং করে কিছু টাকা পয়সা জমিয়ে দোকান দিয়ে ব্যবসা শুরু করা, এটাই আমরা সাকসেস বলি আর কি। নিজের একটা দোকান রয়েছে, কয়েক বছর চালানো এক্সপিরিয়েন্স রয়েছে, এর মানে হচ্ছে আমি একজন সাকসেসফুল বিজনেসম্যান, কিন্তু সেটা আসলে নয়। একটা দোকানটাই কিন্তু টার্গেট নয়, ঠিক আছে? আপনার ব্যবসাটাকে একটা কোম্পানিতে গঠন করতে হবে এবং সেই কোম্পানি বা আপনার প্রোডাক্ট, হাজারো ধরনের প্রোডাক্ট থাকবে এবং সেটার ডিলাররা থাকবে প্রতিটা জেলায়, আপনাদের প্রতিনিধিরা থাকবে প্রতিটা জেলায়, আপনাদের মাল বিক্রি হবে, ঠিক আছে? আর আপনাদের ব্র্যান্ড থাকবে একটা, যে আপনাদের ব্র্যান্ডের নাম শুনে বা লোগো শুনে সবাই চিনতে পারে এবং আপনার বিজনেসটা অবশ্যই একটা সাকসেসফুল ইনকাম জেনারেটেড একটা বিজনেস থাকতে হবে, ঠিক আছে? যে আপনি বিজনেস করছেন সেটা যাতে ভর্তুকিতে না পড়ে যায় বা লোনের মধ্যে বা বাকির মধ্যে না পড়ে যায় বা লসের মধ্যে না চলে যায়, সেটা অবশ্যই এমন বিজনেস থাকতে হবে যার লাভাংশটা অবশ্যই আপনার যা ইনভেস্ট করেছেন তার চাইতে বেশি। তো আজকে আমরা কথা বলবো মার্কেটিং কীভাবে তৈরি করবেন, ঠিক আছে? বা আপনি মার্কেটিং, আপনার একটা গোল রয়েছে, সাপোজ আপনি ছোটো একটা ব্যবসা শুরু করছেন, সেখান থেকে আপনি ইউনিকর্ন মার্কেট পর্যন্ত যাবেন। ইউনিকর্ন মার্কেট বলতে, ইউনিকর্ন কোম্পানি বলতে, যখন $1 billion আপনার একটা কোম্পানি গঠন হবে সেটাকে আমরা ইউনিকর্ন কোম্পানি বলি আর কি। তো আপনি যখন ছোটো প্যাকেট নিয়ে ব্যবসা শুরু করছেন তখন আপনার প্ল্যান থাকবে যে আমি প্রথমে এই মার্কেটটা ধরবো, তারপর ওই মার্কেটটা ধরবো, তারপর সেই মার্কেটটা ধরবো, তারপর আস্তে আস্তে নিজের প্রোডাকশন হবে, ঠিক আছে? এইভাবে করে হবে। তো এটার অবশ্যই সব কিছু একটা খাতার মধ্যে লিখে রাখতে হবে, একটা রোল থাকতে হবে, একটা অবশ্যই সব কিছু ইনস্ট্রাকশান দেওয়ার মতো একটা খাতায় লিখে রাখতে হবে যে আমি এইভাবে এভাবে চলবো, এই প্ল্যান নিয়ে চলবো, এত টাকা নিয়ে করব এবং সেখান থেকে এই পর্যায়ে গিয়ে আমি ফান্ড রেইজ করব, আমি কিছু টাকা কালেক্ট করব। তো সেটা অবশ্যই লিখে রাখতে হবে এবং যেসব সমস্যায় আপনারা পড়তে পারেন সেসব বিষয় নিয়ে যদি আমরা কিছু কথা বলি, আপনি নয়টি আমরা উল্লেখ করেছি। আপনি হয়তো নিজের ব্যবসার সমস্যাগুলো বেছে নাও নিতে পারেন, যে কীভাবে আপনার ব্যবসার মধ্যে সমস্যাগুলো আসতেছে সেটা আপনি হয়তো নাও বের করতে পারেন। তো আমরা যেটা স্বাভাবিকভাবে নয়টা সমস্যা চলে আসে প্রতিটা ব্যবসায় সেগুলো নিয়ে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। যে প্রথমটা হচ্ছে আপনার দিক নির্দেশ সেট করা, ঠিক আছে? আপনি চিপস নিয়ে ব্যবসা শুরু করেছেন এবং কিছুদিন পর বিস্কিট নিয়ে শুরু করলেন, তারপরে চানাচুর নিয়ে শুরু করলেন এবং তারপরে আপনি চতুর্থ নম্বরে জিন্স প্যান্ট বা টি শার্ট নিয়ে শুরু করলেন। তো আপনার প্রথম তিনটা প্রোডাক্ট ঠিকই ছিল কিন্তু চতুর্থ প্রোডাক্টের জন্য আপনি ভুল বাছাই করলেন। আপনি তো ফুড প্রোডাক্ট নিয়ে কাজ করছিলেন, ফুড প্রোডাক্টের মধ্যেও বিভিন্ন ক্যাটাগরি রয়েছে, কিন্তু যেহেতু আপনি ফুড প্রোডাক্ট নিয়ে কাজ করছেন সাথে আপনি কী করলেন, লাস্টে গিয়ে গার্মেন্টস প্রোডাক্টটি ঢুকিয়ে দিলেন। তো এটাই হচ্ছে আপনার সবচেয়ে ভুল। ভালো একটা দিক নির্দেশের জন্য একটা প্ল্যান তৈরি করা যে আমি এসব প্রোডাক্ট নিয়ে কাজ করব এবং এসব মার্কেটে যাব এবং নিজের কম্পিটিটরদেরকে বাছাই করে নেওয়া যে আপনি কোন ধরনের কম্পিটিটর আপনার রয়েছে, কে কে চিপস বিক্রি করছে, তারা কর্মচারীদেরকে কীভাবে লাভ দিচ্ছে, কীভাবে বেতন দিচ্ছে, কত দামে সেল করছে, কী ধরনের প্যাকেট তারা ইউজ করছে, কী ধরনের র মেটেরিয়াল তারা ইউজ করছে, এগুলো বাছাই করা। তো আপনি যেখানে আছেন সেখান থেকে আপনি যে স্থানে যেতে চান অবশ্যই দিক নির্দেশটা আপনি, আপনার রাস্তাটা আপনি লিখে রাখতে হবে। তারপর আপনার ইনকামটা কোথায় থেকে আসবে, একটা ব্যবসার মধ্যে ইনকাম আসাটা অনেক
প্রয়োজনীয় একটা জিনিস। একটা ব্যবসার মধ্যে যখন আপনি ব্যবসা শুরু করবেন, সেটার যখন আপনি কোনো জায়গা থেকে ফান্ড রেজ করবেন বা টাকা নিতে যাবেন, কোনো ইনভেস্টর খুঁজবেন, তারা কিন্তু দেখবে যে আপনি রেভিনিউ কত ইনকাম করছেন বা আপনার লাভ কত হচ্ছে, কত পার্সেন্ট লাভ হচ্ছে, কত পার্সেন্ট কস্ট যাচ্ছে, সেটা অবশ্যই তারা দেখবে। তো এই জিনিসটা অবশ্যই আপনাকে তৈরি করে রাখতে হবে। আপনার জন্য সবচেয়ে উপযুক্ত জিনিস কোনটা? এখন আপনার এখানে সবাই মোমবাতি তৈরি করছে, আপনিও যদি সেখানে ঢুকেন তাহলে হবে না, হয়তো আপনাকে ম্যাচ তৈরি করতে হবে, হয়তো আপনি অন্য কোনো প্রোডাক্টে চলে যাবেন, ঠিক আছে, বা আপনি হয়তো টর্চ লাইটের বিজনেস শুরু করতে পারেন যেখানে সবাই মোমবাতি বিক্রি করছে। আপনি টর্চ লাইট বিক্রি করলে হয়তো ব্যবসাটা একই হলেও আপনার কিন্তু কাস্টমার ভিন্ন হয়ে যাবে, কাস্টমার সবার এক থাকবে কিন্তু আপনার জন্য কোনো কম্পিটিশন থাকবে না। তো আপনার জন্য উপযুক্ত কী সেটা অবশ্যই বাছাই করতে হবে, আপনার সামর্থ্য কতটুকু, ঠিক আছে। আপনার সামর্থ্য যদি একটি ল্যাপটপ, একটি মোবাইল তৈরি করার ফ্যাক্টরি গঠন করার একটা যদি সামর্থ্য থাকে সেটা করবেন, আর আপনার যদি একটা চিপস বিস্কিট গার্মেন্টস এগুলো ধরনের আপনার সামর্থ্য থাকে সেটা আপনাকে অবশ্যই বাছাই করতে হবে যে পরবর্তীতে আপনি কীভাবে ইনভেস্ট করতে পারেন এবং সেখান থেকে ফল পেতে পারেন, কী কী কে কী কাজ করছে, কীভাবে ভালো কাজ করছে, এগুলো আপনাকে দেখতে হবে। আপনার প্রোডাক্টগুলো আপনাকে চেক করতে হবে যে আপনি নিজেই সেটা পছন্দ করছেন কি না, আর আপনি যে প্রোডাক্টটি তৈরি করছেন সেটা গ্রাহক কি রয়েছে, সেটা ক্রেতা কি রয়েছে মার্কেটে, নাকি আপনি ওই মেশিনারিজ আনলেন, আপনি একটা মেশিনারিজের দোকান দিলেন এবং মেশিনারিজ প্রথম দিনে 10টা সেল হলো, আপনি এখন ক্যালকুলেট করা শুরু করলেন যে প্রতিদিন করে 10টা করে সেল হবে, কিন্তু তা নয়, মেশিনারিজ একবারই সেল হবে, হয়তো 5 বছর 10 বছর পর তারাই আবার নিবে, কিন্তু একবারই সেল হবে, আপনি প্রতিদিন 10টা করে কাস্টমার পাবেন না, ঠিক আছে, কোনো দিন নাও পাইতে পারেন, কোনো মাসেও একটা কাস্টমার নাও আসতে পারে। তো আপনি আপনার প্রোডাক্টটা ভালো মতো চুজ করবেন, কে আপনার কাস্টমার হবে, কতজন কাস্টমার হবে, আপনার সেরা গ্রাহকরা কারা হবে, গ্রাহকরা কতক্ষণ আপনার দোকানে থাকে, মানে আপনার রিপিটেড কাস্টমার কত থাকে, একজন আপনা থেকে মাল নিয়ে গেল, সে কি পরবর্তীতে আবার এসে আপনা থেকে মাল নিচ্ছে নাকি নিচ্ছে না, নাকি অন্য দোকানে ছেড়ে চলে গিয়েছে, কেন গিয়েছে, আপনার কি প্রাইসটা বেশি হয়েছে আপনার প্রোডাক্টের, এগুলো আপনাকে অবশ্যই বাছাই করে নিতে হবে। আপনি এই পর্যায় থেকে কোন পর্যায়ে যেতে চান, আপনি একটি দোকান থেকে দুটি দোকান করবেন নাকি একটি দোকান থেকে সেটার আপনি নিজের কোম্পানি নিজে তৈরি করা শুরু করবেন, আপনার দীর্ঘ পরিকল্পনা কি, আপনি কি কোনো ফ্যাক্টরিতে রূপান্তরিত করতে চাচ্ছেন নাকি দোকান আপনি বাড়াতে চাচ্ছেন, আপনি কি করতে চাচ্ছেন, এটা আপনার একটা ই থাকতে হবে, ঠিক আছে। আপনি যা করছেন তার চাহিদা কতটুকু রয়েছে, অবশ্যই আপনাকে আপনার প্রোডাক্টের চাহিদা বুঝে নিতে হবে, ঠিক আছে। হয়তো আপনি তৈরি করছেন এমন একটা জিনিস, যেমন ধরেন ডিজিটাল ওয়েট স্কেল বা ওজন করার মেশিনটা আপনি তৈরি করছেন, সেটি আর কতজন কিনবে, আর আপনি যদি তৈরি করেন একটি গেঞ্জি, তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে প্রতিটা ছেলে আপনার কাস্টমার এবং আপনার এভাবে টার্গেট করতে চলতে হবে, সেইভাবে প্রাইস দিতে হবে যে আমি আমার এলাকার প্রতিটা ছেলে মানুষকে আমি আমার কাস্টমার হিসেবে নিয়ে আসতে পারি। তো এই ছিল আজকের টিপস বিজনেস কোচিং, এবং আমরা এখন শুরু করব বিজনেস আইডিয়া, চলেন শুরু করা যাক। আজকে যে বিজনেস আইডিয়াটি আপনাদের কাছে শেয়ার করব সেটি হচ্ছে গ্লিসারিন তৈরি করার ব্যবসা। তো গ্লিসারিন তৈরি করতে হবে না, সম্পূর্ণ প্যাকেটে এভাবে করে পাওয়া যাবে, আর এই ধরনের ছোটো বোতল নিয়ে এসে আপনারা ভরে বিক্রি করবেন। তো এই গ্লিসারিন আমার কাছেই পেয়ে যাবেন, আমি বিক্রি করি না, তারপরও আমি দেওয়ার চেষ্টা করব। এটি কত দাম, এই বোতল কোথায় পাবেন, সব কিছু আপনাদেরকে বলার চেষ্টা করব। তো প্রথমে বলে রাখি যে এগুলো গ্লিসারিন কিন্তু খুবই গাঢ়, ঠিক আছে, এই গ্লিসারিনটা কিন্তু খুবই গাঢ়। আর এই জিনিসটা দেখেন, এটা কিন্তু খুবই পাতলা, যে পানির মতো দেখেন, এই দেখেন এটা কিন্তু পানির মতো, ঠিক আছে। তো আপনাকেও এখানে পানি মিশাইতে হবে, ঠিক আছে, সেটি কত মাত্রায় মিক্স করতে হবে, কারণ আপনি মনে করবেন যে আমি দুই নম্বরই বলছি, জি না, যারা আপনার থেকে গাঢ় গ্লিসারিন নেয়, যেসব মেয়েরা বাপুরা নেয়, তারা কিন্তু পানি দিয়েই কিন্তু ব্যবহার করে, পানি ছাড়া কিন্তু গ্লিসারিন ব্যবহার করতে পারবেন না, ঠিক আছে। তো আমি আপনাদেরকে টিপস দিচ্ছি, একটু ওয়েট করবেন। তো এই গ্লিসারিনটা, এই বোতলটা আপনারা পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটে, আমাদের ওয়েবসাইটে যদি যান সেখানে ক্যাটাগরি প্যাকেজিং সিলেক্ট করলেই দেখতে পারবেন অনেক ধরনের বোতল রয়েছে। যদি বোতলটা নাও পান, আপনি সেই সেলারকে কন্ট্যাক্ট করলে তারা এই বোতল আপনাকে দিয়ে দিবে, ঠিক আছে। আমাদের পাইকারি ওয়েবসাইট রয়েছে, সেখানে বিভিন্ন ধরনের কোম্পানির প্রোডাক্টগুলো সেল করা হয়, বিভিন্ন ধরনের পাইকার রয়েছে, আপনি নিজের প্রোডাক্টও সেখানে সেল করতে পারেন একদম ফ্রি, কোনো জিনিসের ডিলারশিপ দিতে পারেন, নিতে পারেন, মেশিনারিজ নিতে পারেন। আর এটা ফিলিংয়ের জন্য একটা মেশিন লাগবে, যেটার দাম
15-20 হাজার টাকার মধ্যে, আরও দামিও পাওয়া যায়। তবে আমি লাস্টে গিয়ে ছোটো একটা আইডিয়া দিব, যেটা দিয়ে আপনি 10-12 টাকা, 15 টাকা, 20 টাকার মধ্যে বোতল ভরতে পারেন। তো আমি আপনাদেরকে এখন এটার প্রাইস বলি। এই বোতলটা মনে করেন যে আপনি প্রিন্টিং সহ আপনি যদি 5 টাকায় যদি আপনার কমপ্লিট হয়, আপনার ওয়ার্কার সহ 5 টাকার মধ্যে যদি কমপ্লিট হয়, তাহলে এটা পেয়ে যাবেন 300 টাকা কেজি। 300 টাকা কেজির মধ্যে যদি আপনি পরে 300 গ্রাম পানি আরও মিক্সড করে দেন, 300 গ্রাম পানি যদি মিক্সড করে দেন, তাহলে আপনার 1300 কিলোগ্রাম মনে হয় নাকি, না না 1300 তো কেজি, আচ্ছা আপনার 1300 গ্রাম হয়ে যাচ্ছে আপনার মোট গ্লিসারিন। এখন 1300, এখানে বোতলে দেখেন কত ভরছে তারা, এই যে দেখেন 60 ml দেখতে পাচ্ছেন কি, আচ্ছা আমি এখানে একটু জুম করে দিই, এখানে তারা 60 ml দিচ্ছে, আপনারা 50 ml করে দিবেন, আপনারা ছোটো সাইজ তৈরি করবেন, বড়ো সাইজে অনেকে নিতে চায় না, ছোটো জিনিসের কাস্টমার অনেক বেশি। তো 50 ml তৈরি করবেন, 50 ml তৈরি করে পারলে একটু ছোটো বোতলেই নেবেন, তাহলে আপনি কত পাবেন, প্রায় 250-300 পিস আপনি বোতল পাবেন, ঠিক আছে। না 50 ml করে যদি ইয়া হয় আপনার, 30-35টার মতো আপনি এরকম বোতল পাবেন, ঠিক আছে 1300 গ্রামে। তো সেই এটার দাম দেওয়া রয়েছে এখানে 65 টাকা। তাহলে আপনি যদি 35টা বোতল তৈরি করতে পারেন 1300 গ্রামে, আপনার দাম পড়লো একটা 5 টাকা করে যদি ধরি, তাহলে 30 পিসের দাম আপনার হইলো 150 টাকা, ঠিক আছে 200 টাকা ধরলাম, 200 টাকা এটা, আর 300 টাকা গ্লিসারিন, মোট 500 টাকা। এখন আপনাকে এটা সেল করতে হবে 40 টাকায়। 40 টাকায় যদি আপনি সেল করেন তাহলে আপনার 30 পিস যদি বের হয়, 30 টাকা করে যদি সেল করেন তাহলে 900 টাকা উঠবে।